সো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমি নতুন একটা অ্যাপে রিভিউ করব, অ্যাপটার নাম ফ্যাবি অ্যাপ। সো অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে, ফ্যাবি ফ্যাবি বলে সার্চ করলে চলে আসে। প্রথমে ডাউনলোড করে নিই। অ্যাপটা ভালোই রেটিং আছে, তোমরা দেখতে পাচ্ছ 4.6 রেটিং আছে, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। মানে নতুন একটা অ্যাপ, বাট খুবই তাড়াতাড়ি 5 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। অ্যাপটা খুবই পপুলার অ্যাপ আছে। সো অ্যাপটা ডাউনলোড করে নাও, 78 MB মাত্র। অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করে নাও। সো অ্যাপটা ডাউনলোড করো, এখানে ওপেন করে নেওয়ার পর এখানে যে কোনো গ্যালারি বা ফটোজ থেকে যে কোনো একটা ফটো চুজ করে নাও। সো আমি এখানে আমার একটা ফটো চুজ করে নেবো, এই ফটোটা। সো এখানে ফটো চুজ করে নেওয়ার পর আমি ক্রপ করে, খুবই একটা ভালো ফটো এডিটর অবজেক্ট আমার মনে হলো ইউটিউবে রিভিউ করা দরকার। সো এখানে রিভিউ করবো, দেখতে পাচ্ছ এখানে ব্লার এফেক্ট কত সুন্দর এসেছে। এখানে ব্লার এফেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই একটা ভালোভাবে ব্লার এফেক্ট আসছে। সো অ্যাপটা আমার এই জন্যই পার্সোনালি খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানে ফান আছে, এখানে কিছু ফিল্টার আছে যেগুলো সেই ফিল্টারগুলো সাধারণত খুবই ভালো একটা, এগুলো ওই ফিল্টারগুলো তোমরা ইউজ করতে পারবে। একটা ভালো ফটো এডিটর অ্যাপ। তো এখানে লাকি ড্রও আছে, অ্যান্ড লাকি, অ্যান্ড এখানে বিউটি মোডও আছে। এখানে বিউটি মোডে সিলেক্ট করতে পারবে, এখানে কাস্টমভাবেও ফটো এডিট করতে পারবে, এখানে হেয়ার কালারও চেঞ্জ করতে পারবে। সো এখানে হেয়ার কালারও চেঞ্জ করতে পারবে। সো গাইস, অ্যাপটা খুবই একটা ভালো অ্যাপ আমার মনে হলো রিভিউ করার দরকার, সেখানে রিভিউ করলাম। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, এই অ্যাপটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সো গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে লাইক করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, আর আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা সবাই। আবার পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ, বাই।